ব্যালকনি পাবেন আপনারা, ব্যালকনি থেকে কিন্তু বাইরের ভিউ অসাধারণ। আমি তো দেখাচ্ছি, দেখুন দেখুন, এখান থেকে গঙ্গা দেখা যাচ্ছে একদম, ভারকিপুরী গঙ্গা একদম এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাবেন। আজকে শিবরাত্রি, যার জন্য ম্যাক্সিমাম ভিড়, প্রচুর পুণ্যার্থী এসছেন এখানে শিবের মাথায় জল ঢালতে। দেখতেই পাচ্ছেন প্রচুর সংখ্যক ভিড় রয়েছে। এখন এই সোজা চলে যাবে, এখান থেকে গঙ্গা দেখতে পাবেন, আর এখান থেকেই আপনারা দাঁড়িয়ে গঙ্গা আরেতেও দেখতে পাবেন। দেখুন দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এদিক দিয়ে রেল স্টেশন চলে যাচ্ছে, 15 মিনিটের হাঁটা পথ। আর যদি আপনি মনে করেন টোটোতে যাবেন, তাহলে টোটোতে 20 টাকা করে নেবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। রামেশ্বরায় শিব রামেশ্বরায়, হর হর ভোলে নমঃ শিবায়। জয় মা গঙ্গে, হর হর গঙ্গে। বন্ধুরা, দেবভূমিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, হরিদ্বার হরকিপৌড়ি ঘাটের কাছে আপনারা যারা থাকতে চাইছেন, তাদের জন্য আজকে হরিদ্বার হরকিপৌড়ি ঘাটের একদম কাছে খুব সুন্দর একটা প্রপার্টি বা হোটেল দেখাতে চলেছি। আমি এখন হোটেলের মধ্যে রয়েছি, একটু বাইরে চলে যাচ্ছি। এই হলো বাইরের দৃশ্য, এখান থেকে হরকিপৌড়ি ঘাট দেখা যাচ্ছে, খুব সামান্য 30 সেকেন্ডও লাগবে না। আর এই হলো হোটেল পুরোহিত, দেখতেই পাচ্ছেন এই সুবিশাল প্রপার্টি, এনাদের যথেষ্ট ভালো প্রপার্টি। এদিক দিয়ে আপনাদের এন্ট্রান্স নিতে হবে, এদিক থেকে সামান্য একটু গেলেই হরকিপৌড়ি ঘাট। এছাড়া ওনাদের একটা রেস্টুরেন্টও আছে, আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই হলো রিসেপশন, এখানে আপনাকে কথাবার্তা বলে নিতে হবে। নমস্তে ম্যানেজার সাহেব। আচ্ছা, আপনি ইয়ার টোটাল কিতনে রুমস অ্যাভেলেবল হ্যাঁ? 50 রুম। আচ্ছা, আপনি ইয়া আগে কই আপনার পেট লেকে আনা চাতে তো পেট অ্যালাউড হ্যাঁ? পেট অ্যালাউড হোক। ইয়া সে হরকিপৌড়ি ঘাট কিতনা দূর পড়তা হ্যাঁ? 50 মিটার। 50 মিটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিজন অফ সিজন কুছ হতা হ্যাঁ ইয়া পে? জি জি, অক্সিজেন কা রেট হতা হ্যায় সিজন কা। থোড়া রেট আগর বতা দেতা তো আচ্ছা হতা, লেকিন আগর জো রেট হ্যায় 2500 সে স্ট্যাটিক প্রাইস হতা হ্যায় ডাবল বেড কা, তো থোড়া আপ ডাউন হতা রহতা হ্যায় অক্সিজেন কা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো স্টার্টিং প্রাইস কি আর কেয়া হ্যায়? 3500 সে। বন্ধুরা, খুব বিজি শিডিউল চলছে, উনি একদম কথা বলতেই পাচ্ছেন না। যেহেতু আজকে শিবরাত্রির অনেকে এসছেন, ম্যাক্সিমাম রুম ফুল রয়েছে, তবে একটা বা দুটো রুম ফাঁকা রয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। আর নিচে ওনাদের রেস্টুরেন্ট আছে, আমি রেস্টুরেন্টে একটু দেখিয়ে দিচ্ছি। এই হলো রেস্টুরেন্ট, আপনারা সামনে দিয়েও প্রবেশ করতে পারবেন আর এদিক দিয়েও প্রবেশ করতে পারবেন আপনারা। এই সুবিশাল রেস্টুরেন্ট, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। দেখতেই পাচ্ছেন একসাথে মোটামুটি 4-6 জন করে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। টোটালি এসি আর কি, গরমের দিনে এসি চালিয়ে দেওয়া হয়, তো গরমে কষ্ট করতে হবে না আপনাদের। তাছাড়া ফ্যানও রয়েছে এখানে। আর এদিক দিয়ে আপনাদের উপরে প্রবেশ করতে হবে। বন্ধুরা, চলুন এই পুরোহিত লজের দুটো রুম আমরা দেখে আসি, রুমের পরিবেশ কি আছে বা রুমের অ্যাম্বিয়েন্স কি আছে দেখে আসি, চলুন। এই রিসেপশন, এখানে কথাবার্তা বলতে হবে আর এদিক দিয়ে প্রবেশ করতে হবে আপনাদের। দেখতেই পাচ্ছেন সমস্ত রুম রয়েছে। আচ্ছা, লিফট পরিষেবাও আছে, যারা মাজার ব্যথায় হাঁটুর ব্যথায় ভুগছেন, যারা সিঁড়ি ভাঙতে চাইছেন না, তাদের জন্য লিফট পরিষেবা আছে, এখানে লিফট পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা ফোর্থ ফ্লোর চলে এসেছি, দেখতেই পাচ্ছেন ফোর্থ ফ্লোর লেখা রয়েছে, এখানে সমস্ত রুম রয়েছে। এদিকে 402 নম্বর রুম আছে, সেই রুমটা আমি দেখাচ্ছি। এই রুমে প্রবেশ করলাম, বেশ বড় রুম, পাশাপাশি দুটো বেড আছে। আচ্ছা, কিতনা আদমি ঠেয়ার সকতা হ্যায় দোনো বেড মিলাকে? ইসমে 4 আদমি, 5 আদমি, 6 আদমি। আচ্ছা, তো বন্ধুরা আপনারা 6 জন থাকতে পারবেন, একদম হোয়াইট কালারের, দেখুন ওয়ালে একটা দাগ পর্যন্ত পাবেন না। আর এরকম একটা ব্যালকনি পাবেন আপনারা, ব্যালকনি থেকে কিন্তু বাইরের ভিউ অসাধারণ। আমি তো দেখাচ্ছি, দেখুন দেখুন, এখান থেকে গঙ্গা দেখা যাচ্ছে একদম, ভারকিপৌড়ি গঙ্গা
একদম এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাবেন। আজকে শিবরাত্রি, যার জন্য ম্যাক্সিমাম ভিড়, প্রচুর পুণ্যার্থী এসছেন এখানে শিবের মাথায় জল ঢালতে। দেখতেই পাচ্ছেন প্রচুর সংখ্যক ভিড় রয়েছে। এখন এই সোজা চলে যাবে, এখান থেকেই গঙ্গা দেখতে পাবেন, আর এখান থেকেই আপনারা দাঁড়িয়ে গঙ্গা আরেতেও দেখতে পাবেন। দেখুন দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এদিক দিয়ে রেজিস্ট্রেশন চলে যাচ্ছে, 15 মিনিটের হাঁটা পথ। আর যদি আপনি মনে করেন টোটোতে যাবেন, তাহলে টোটোতে 20 টাকা করে নেবে। রুমে আসছি, দেখুন এদিকে একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে। তাছাড়া এখানে লাগেজ ডেস্ক দেখতে পাচ্ছি, এদিকে এসি লাগানো আছে, তাছাড়া ফ্যানও রয়েছে। যেহেতু পাশাপাশি দুটো বেড রয়েছে, পাশাপাশি দুটো ফ্যানও রয়েছে। এদিকে এলইডি দেখতে পাচ্ছি, আর এদিকে আয়না দেওয়া রয়েছে, আর সোফা রয়েছে, সেই সঙ্গে একটা টেবিলও রয়েছে। আগার কোই রুমে আপনার লাঞ্চ বা ডিনার করনা চাহতে তো ও খা সকতে না। আচ্ছা ওকে, চলুন বন্ধুরা এবার ওটা ওয়াশরুমটা দেখিয়ে দিই। নাইস ওয়াশরুম, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। একদম স্নান করার জায়গাটা একটু আলাদা করা রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, বসে স্নান করার জন্য টুল দিয়ে দিয়েছেন, তাছাড়া বালতিও দেখতে পাচ্ছি। ওয়েস্টার্ন কমোড রয়েছে, বেসিন, সেই সঙ্গে আয়না। দাদা গিজার নেই দিখ রা হ্যাঁ, সেন্ট্রালাইজ সিস্টেম। ও আচ্ছা সেন্ট্রালাইজ সিস্টেম, আচ্ছা আচ্ছা। আর বন্ধুরা এই হলো রুম, দেখুন আর রুম থেকে বেরিয়েই ওই ব্যালকনি আছে, ব্যালকনি থেকে খুব সুন্দর একদম গঙ্গার ভিউ, একদম গঙ্গার ভিউ রুম বলতে পারেন। বন্ধুরা যেহেতু শিবরাত্রি চলছে, যার জন্য ম্যাক্সিমাম রুম ফুল রয়েছে, তারা তালা বন্ধ করে বাইরে বেরিয়ে গেছে, যার জন্য দেখানো সম্ভব হলো না। আমি একটা রুমই দেখিয়ে দিলাম, তো ভালো অ্যাম্বিয়েন্স রয়েছে এবং এখান থেকে গঙ্গার ভিউ কিন্তু অসাধারণ।